আসসালামু আলাইকুম। আসসালাম এম দাদা বলো। আমার নাম মোহাম্মদ মতিয়ার রহমান। জি জি, পটলের ক্ষেত না এটা? জি জি, পটলের ক্ষেত। পুরোটাই কি পটল? জি পুরোটাই পটল। আমি দূর থেকে হেঁটে আসতেছিলাম, তখন দেখলাম এদিকে একটু ঘন বাট এদিকে খালি খালি, এটা কারণটা কি? মানে এরকম কারণ এখনো মানে গুসাই আসতে পারে নাই, মানে লতা তো এখনো গুসাই আসতে পারে নাই, পুরোপুরি গুসাই আসলে সব একই কেটে যাবে। আচ্ছা আচ্ছা, এর লাস্ট পটল তুলেছেন কবে তাহলে? গত রবিবারে। আচ্ছা, সেটা কয়দিন আগে? পাঁচ দিন আগে। হ্যাঁ, এই পুরোটা জুড়ে পটল হয় তাই তো? পুরোটা জুড়ে পটল সাইডে আছে। ওই যে আমার ওই একটা ক্ষেত আছে, এটা আছে। এটা দেখি এদিকে আছে ফুল হয় ফল হয় না? আচ্ছা, ফল হয় না, এখন কি ব্যবস্থা আপনাদের তাই না? আপনাদের এরকম এরকম কনভারসেশন হয় না? মনে করেন যে আপনি স্বপ্নতে যেমন দেন বা এরকম আর বাজারে? না না, আসে না, ওই আসে ওষুধ কোম্পানির লোক আসে, ওই এসে দু একদিন বুঝায় এই ওষুধ দিলে হবে, মানে বিভিন্ন রকমের কথা বলে। আচ্ছা, আপনাদের এই ডিটেইলসটা জানার চেষ্টা করে একটা আগ্রহ আছে। যেটা উদ্যোগ নিয়ে করেছেন এরকম কেউ করে না, এটা উদ্যোগে চাইতে বড় কথা কি? আচ্ছা, আমাদের আসলে আমরা যারা কিনি পটল বা টমেটো খেতে ছিলাম তাদের, মানে আমরা শুনে থাকি আপনাদের থেকে নাকি নেওয়া হয়। হ্যাঁ, আসলে কি নেওয়া নিশ্চয়ই হয়, মিথ্যা থেকেও বলে না, কিন্তু তারপরে এটা এটা দেখার আগ্রহেই আমরা আসলে আসছি যে একটা কাস্টমার যে এসে পটলটা নিল বাসে রান্না করে খেলো, তার পয়েন্ট অফ ভিউ, তার দৃষ্টিকোণ থেকে। আমরা ওই যে মানে সপ্তাহে একদিন বাংলাদেশ অনুমোদিত ঔষধ আমরা কীটনাশক ব্যবহার করি, করার পরে ওই যে গাই লেভেলে লেখা আছে যে এটা এক সপ্তাহ পরে তুললে মানে কোনো বিষ প্রতিক্রিয়া থাকে না, এই কারণে আপনারা ওই স্বপ্ন। আচ্ছা, বাট এই যে একটা ভালো কথা তুই বললেন যে আপনাদের আরও জানার আগ্রহ আছে, কিছু প্রতিবন্ধকতা আছে যে আপনি এই কাজটা এরকম করেন, এগুলো উত্তর দিলে সুবিধা তো না? জি, একটা একটা করে স্টেপ হয়ে আসলে আগে, এখন যে কীটনাশকের ব্যাপারটা একটু সহজ হয়েছে, আই হোপ আপনাদের অন্য প্রবলেমগুলো সহজ হবে। আপনার